এই অপু, এদিকে আয়। তোর না রেজাল্ট হবার কথা? জি বাবা। এবার কি হলি? জি বাবা, সেকেন্ড হয়েছি। সেকেন্ড কেন? কি চুপ করে আছিস কেন? বল, কেন তুই সেকেন্ড হলি? একটা অপদার্থ, ইডিয়েট, অকর্মার ঢেঁকি জন্মেছে আমার ঘরে, সারা বছর পার করে এখন আমাকে খবর দিচ্ছে আমি সেকেন্ড হয়েছি। আরে গাধা, তোকে কি আমি কম খাওয়া পড়া দিয়েছি, না কম টিচার দিয়েছি, না কম বই খাতা দিয়েছি? আর করিম সাহেব, শুনলাম তার ছেলে নাকি ফার্স্ট হয়েছে। আহা, শুনে পিত্তিটা যেন জ্বলে যায়। তার চেয়ে ঢের আরামে রেখেছে আমি তোকে। কত বড় বাড়িতে থাকি আমরা, কত সুযোগ সুবিধা, কত ব্যবস্থা। আর করিম সাহেব, হু, একটা বস্তি মার্কা ফ্ল্যাটে থাকে। আর ছেলেটার জন্য একটা রিডিং রুমও নাকি নেই। তার ছেলে হয়েছে ফার্স্ট, আর আমার গুণাধার ছেলে সেকেন্ড হয়ে আমাকে উদ্ধার করে ফেলেছে। দূর হ গাধা, দূর হ আমার সামনে থেকে। জীবনে তুই কিছুই করতে পারবি না। বাবা অয়ন, তুমি কি ঠিক আছো? তোমার কি মন খারাপ? বাবা, আমি থার্ড হয়েছি, ফার্স্ট হতে পারিনি। শুকর আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধে নেই। এবার পারোনি, ইনশাল্লাহ পরের বার নিশ্চয়ই পারবে। সত্যি পারবো তো বাবা? অবশ্যই, কেন নয়? জীবনে প্রথম হবার জন্যই তো তোমার জন্ম। আচ্ছা বলো তো, তোমার ক্লাসে ফার্স্ট হলো কে? চয়ন। ও, করিম সাহেবের ছেলে চয়ন। বাহ, বেশ বেশ, খুব খুশি হয়েছি। চয়ন ছেলেটা আসলেই খুব ভালো। কিন্তু বাবা অয়ন, তুমিও খুব ভালো, বরং চয়নের চেয়ে কিছু কিছু সুযোগ কিন্তু তোমার অনেক বেশি। ভাবছো কেন বলছি এ কথা? দেখো, চয়নের চেয়ে অনেক ভালো পরিবেশে তুমি পড়াশোনা করো। ওর নিজের কোনো পড়ার ঘর নেই, ড্রয়িং রুমে সব লোকজনের মাঝখানে বসেও পড়ে। তোমার মতো একজন প্রাইভেট টিউটরও তার নেই। তাহলে অভাবটা কি জানো? ও একটু মনোযোগ বেশি দিয়েছে, আর তুমি মনোযোগ কম দিয়েছ। যদি মনোযোগটা বেশি রাখো, তাহলে তুমি অনেক অনেক কিছু করতে পারবে। পরীক্ষায় ফার্স্ট হওয়া তো কোনো ব্যাপারই না। বলো, আমি ঠিক বলেছি কিনা? জি বাবা, ঠিক।
তুমি দেখো বাবা, আর এরকম হবে না, এখন থেকে আমি আরো মনোযোগ দিয়ে পড়ব, আগামী পরীক্ষায় ফার্স্ট আমাকে হতেই হবে, ইনশাল্লাহ আমি হব।